আমাদের ভিডিও করতে চান না মিস তাহলে এখনি সাবস্ক্রাইব করুন ক্রোকো মুভিজ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ আরে অভিযান কভার করো ওদিক থেকে মারছে ওদিক থেকে আছে ওদিক থেকে গুলি করছে সাবধানে সাবধানে সামনে 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 ওদিক থেকে গুলি করছে এদিকে 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 হ্যাঁ এদিকে আরে হ্যানকক আমি কি তোমাকে ছোঁয়ার পারমিশন পেতে পারি? Yes! কোনো সেক্সুয়াল ব্যাপার নেই তো? এমনটা নয় যে তোমাকে দেখতে সুন্দর নয়। আসলে তোমাকে দেখতে খুবই সুন্দর। আর আমাকে এখান থেকে নিয়ে চলো। ও ওখান থেকে চলে যাচ্ছে। তুমি যা বলেছ আমি চাই তুমি সেটা এখনই শেষ করো পাশটা দেখে নাও চারিদিকটা লক্ষ্য রাখো ছড়িয়ে যাও ওরা পেছন দিক দিয়ে ফিরে আসবে কোথায় চলে গেল কি হচ্ছে এটা কি আমি শুনেছিলাম তুমি জেলে ছিলে বেরিয়ে এসেছি কি কারণে ভালো ব্যবহারের জন্য তুমি জানো এটা কি আমার মনে হচ্ছে বিস্ফোরক জাতীয় কিছু একটা হবে হয়তো প্রত্যেকের শরীরে 3.5 কেজি করে সি4 আটকানো আছে এই মারণাস্ত্রটা এমন একটা স্প্রিং আছে সেটা থেকে আমার আঙুল যদি সরিয়ে নি আর এখন যেহেতু আমাদের পরিকল্পনা একটু রদবদল হয়েছে এদিকে পুলিশ এসে গেছে আর তুমি আমার সহযোগীদের উড়িয়ে দিচ্ছ আমি চাই সিন্দুকটা এবার তুমি ভাঙবে ভিতরে অসংখ্য ছোট ছোট প্যাকেট পাবে যাতে আছে প্রায় 210 কোটি টাকা আমার হয়ে তুমি সেগুলো নিয়ে যাবে তুমি আমাকে আর টাকাগুলোকে নিরাপদ এখান থেকে বাইরে নিয়ে যাবে আর তা না হলে আমি এই বন্দীদের তোমার চোখের সামনে উড়িয়ে দেব আমাকে মনে হয় নাই বলতে হবে আমি যেটা করব সেটা একটু অন্যরকম হবে তুমি কি চাও আমি এই গোটা বিল্ডিংটাকে উড়িয়ে দিই আমার এটা শুনতে খুব একটা ভালো লাগছে না আমি এদের সবাইকে উড়িয়ে দেব এবং ওদের মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি কথা কি কানে ঢুকছে পাগল আর একবার বলো পাগল আর একবার Thank you.
হাতটা রেখে ওর হাতটা ধরো। গুড জব। নো, ইউ গুড জব। গুড জব। হ্যাঁ, এখন সব ঠিক আছে। গুড জব। হুম হুম।